আসসালামু আলাইকুম বন্ধুরা, হৃদযন্ত্রের ইতিবৃত্তে আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি সজীব সাদিক। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ও হৃদপাম্প বা স্পন্দন কৌশল ব্যবহারে রোধ করা সম্ভব হয়েছে। এটি একটি জীবন রক্ষাকারী পন্থা। এর মাধ্যমে হৃদযন্ত্রের উপযুক্ত স্থানে চাপ দিয়ে এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত রোগীদের দেহে অক্সিজেন গ্যাস সরবরাহ করা হলে অনেক ক্ষেত্রে রোগীদের জীবন রক্ষা পায়। পৃথিবীব্যাপী অনেক সংস্থা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস কৌশল সিপিআর প্রশিক্ষণ দিয়ে থাকে। সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন, রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি এ প্রশিক্ষণ দিতে অত্যন্ত তৎপর। প্রত্যেকের সিপিআর সম্পর্কে জানা উচিত। সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাক্সিটেশন বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস। এমনকি 10 বছরের বাচ্চার যার সিপিআর জানা ছিল সে একজন রোগীর প্রাণ রক্ষা করতে পেরেছে। আপনি কিংবা আপনার আশেপাশে যদি কারো হৃদরোগ থাকে তবে আপনি এবং আপনার পরিবারের সব সদস্যদের সঠিকভাবে সিপিআর দিতে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ যে হৃদ সম্রাট আপনি পুনর্জীবিত করবেন তা এমন কারো হতে পারে যাকে আপনি খুব ভালোবাসেন। হৃদরোগের তথ্য অনুসন্ধান, হৃদরোগ নির্ণয় পদ্ধতি। যখন কোনো লোক স্বাস্থ্য পরীক্ষা করতে কিংবা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয় তখন চিকিৎসক কি করে বুঝবেন যে তার হৃদরোগ আছে, অথবা চিকিৎসক কিভাবে রোগ নির্ণয় করতে পারেন? ডাক্তারের অফিস কিংবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত সহজ এবং ব্যথাহীন। প্রথমত, সেবিকা আপনার উচ্চতা ও ওজন পরিমাপ করেন। অতি ওজন থাকলে হৃদযন্ত্রের উপর বাড়তি কাজের চাপ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তিনি হয়তো আপনার হৃদস্পন্দন রক্তচাপ পরীক্ষা করে দেখবেন। তারপর ইতিহাস, চিকিৎসক আপনাকে অনেক প্রশ্ন করবেন, আপনার চিকিৎসার ইতিহাস জীবনযাত্রা সম্পর্কে জানবেন। আমাদের আগের এপিসোডের আলোচনা করা ঝুঁকিপূর্ণ উপাদান সমূহের সবকটি সম্পর্কে আপনাকে প্রশ্ন করবেন। তার মধ্যে থাকতে পারে জেনেটিক, থাকতে পারে নিকটাত্মীয় হৃদরোগ কিংবা ডায়াবেটিস আছে কিনা, আপনার বয়স, আপনার গোত্র, আপনার লিঙ্গ, আপনার ওজন এবং খাদ্য, নিয়মিত ব্যায়াম। এছাড়া তিনি আরও অনেক তথ্য জানার জন্য আপনার পরিবার, শিক্ষাগত যোগ্যতা আর অনেক প্রশ্ন করবেন। আপনি কি চাপজনিত কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে রয়েছেন কিনা, এসব প্রশ্নও করতে পারেন। দৈহিক পরীক্ষা নিরীক্ষা করে হৃদরোগের অন্য আলামত খুঁজে বের করার চেষ্টা করবেন। তিনি পুনরায় আপনার রক্তচাপ, হৃদস্পন্দন পরীক্ষা করতে পারেন। যদিও হৃদস্পন্দন পরীক্ষা করার জায়গা হলো হাতের কবজি, তথা অন্য দু এক জায়গায় আপনি হৃদস্পন্দন পরীক্ষা করতে পারেন, যেন আপনার সঞ্চালন তন্ত্র সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারেন সে লোক। এছাড়া তিনি একটি স্টেথোস্কোপ দিয়ে আপনার বুকের ভিতরে হৃদস্পন্দন এবং তার সাথে বাড়তি কোনো আওয়াজ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে পারেন। রক্ত পরীক্ষা, 40-এর বেশি কিংবা হৃদরোগ যাদের রয়েছে বলে মনে হয় তাদের জন্য ভালো স্বাস্থ্য পরীক্ষা করতে হলে কিছু রক্ত পরীক্ষা করা দরকার। আপনার রক্তের চর্বির মাত্রার জন্য চিকিৎসক আপনার রক্তের চর্বি, ট্রাইগ্লিসারাইড পরীক্ষা করতে পারেন। এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এ থেকে যে তথ্য আসবে তা থেকে বোঝা যাবে রক্তে চর্বির অতিমাত্রা, ধমনী প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা, কারণ এ থেকে হার্ট অ্যাটাক হতে পারে। চিকিৎসক আপনার রক্তের চিনির পরিমাণ ও ব্লাড সুগার পরীক্ষা করতে পারেন, কারণ যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। এক্সরে, চিকিৎসক আপনার বুকের এক্স রে করতে পারেন। বুকের ভিতরের ছবিটি আপনার বুকের হাড়, ফুসফুস, হৃৎপিণ্ড এবং বড় ধমনী শিরা দেখা যায়।